আসসালামু আলাইকুম সম্মানিত বিনয়কারী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অনেকদিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সময় ব্যস্ততার কারণে আমি হয়তো অনেকদিন ভিডিও দিতে পারতেছি, তার জন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং কি ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন আমরা আজকে আমরা যে শেয়ারটি নিয়ে আলোচনা করব, শেয়ারটি প্রথম যে শেয়ারটি নিয়ে আলোচনা করব, প্রথম শেয়ারটি হচ্ছে জিবিপি পাওয়ার। জিবিপি পাওয়ারের শেয়ারটির আমরা যদি চার্ট লক্ষ্য করি, বর্তমানে এই শেয়ারটি 25 টাকা প্রাইসে রয়েছে। আমরা যদি হোল্ডিং চার্ট দেখি, আমরা যদি এই শেয়ারটির চার্ট লক্ষ্য করি, আমরা যদি 52 সপ্তাহের হাইস্ট প্রাইস দেখি 51.10 টাকায় উঠেছিল, আর লো প্রাইস ছিল 24.90 টাকা। এই শেয়ারটি বর্তমানে ডাইরেক্টরদের কাছে 32.1% শেয়ার রয়েছে, আর গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নেই। ইস্যুদের কাছে 20.76% শেয়ার রয়েছে। বর্তমানে 2% শেয়ার ইস্যুদের কাছে বেড়েছে, আর ফরেনারদের কাছে কোনো শেয়ার নেই। পাবলিকের কাছে 47.23% শেয়ার রয়েছে। আমরা যদি শেয়ারটির আরএসআইটি লক্ষ্য করি, আরএসআই বর্তমানে রয়েছে 20.80 পয়েন্টে, অর্থাৎ বিনিয়োগযোগ্য আরএসআই রয়েছে। এখন ম্যাকডিও কিন্তু আমাদের বিনিয়োগযোগ্য, ম্যাকডি বর্তমানে অবস্থান করছে। এখন আমাদের ফার্স্ট লাইন স্লো লাইনটি ক্রস করার চেষ্টা করছে। যদি এই ফার্স্ট লাইনটি ক্রস করতে পারে, তাহলে কিন্তু আমাদের এই শেয়ারটি যে কোনো মুহূর্তে আপট্রেন্ডে চলে যাবে। এখন আমরা 25 টাকায় বর্তমানে অবস্থান করছি এই শেয়ারে। এখন যদি 25 টাকা আমরা 50% বিনিয়োগ করতে পারি, আর 50% 24 টাকার করতে পারি, অর্থাৎ আমাদের এই পরবর্তী একটি সাপোর্ট রয়েছে, স্টক সাপোর্ট 24 টাকা। এখন আমরা যদি 24 টাকায় এই শেয়ারটি বাই করি, তাহলে আমরা দেখার চেষ্টা করব যে আমরা এখান থেকে শেয়ারটি কত দূর যেতে পারে। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি, 24 টাকায় যদি এই লেভেলে আমরা শেয়ারটি ক্রয় করি, তাহলে আমাদের প্রথম রেজিস্ট্রেন্স থাকবে 29 টাকা, 29.20 টাকা। আর যদি এই 29.20 টাকা ভলিউম হাই করে যদি ক্রস দিতে পারে, তাহলে কিন্তু আমাদের পরবর্তী রেজিস্ট্রেন্স থাকবে 32 টাকা। আরেকটি কথা সবসময় মনে রাখবেন, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করবেন। এই শেয়ারটি বর্তমানে 24 টাকায় যে স্ট্রং সাপোর্ট রয়েছে, 24 টাকার সাপোর্টটি যদি ভেঙে যায়, তাহলে কিন্তু আমাদের স্টক লস হাতে রাখতে হবে। অর্থাৎ 23.50 টাকা ভেঙে গেলে আমাদের স্টক লস হাতে রাখতে হবে। আমাদের যে এই স্টক সাপোর্ট, এই 23 টাকা ভাঙলে কিন্তু আমাদের পরবর্তী সাপোর্ট থাকবে 20.40 টাকা। সম্মানিত ভিউয়ার, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং কি একটি লাইক দিন। এখন আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। এখন আমরা যে শেয়ারটি নিয়ে আলোচনা করব, শেয়ারটি হচ্ছে সমরিতা। সমরিতা শেয়ারটি বর্তমানে বটম প্রাইসে রয়েছে। এখন যদি আমরা এই শেয়ারটির 52 সপ্তাহের মুভিং এভারেজ দেখি, 52 সপ্তাহের এই শেয়ারটির লো প্রাইস ছিল 60.60 টাকা, আর হাই প্রাইস ছিল 128.90 টাকা। শেয়ারটি আজকে 91,000 ট্রেড হয়েছে। এখন যদি আমরা লক্ষ্য করি, এই ডাইরেক্টর চার্টে যদি আমরা লক্ষ্য করি যে এই শেয়ারটির বর্তমানে ডাইরেক্টরদের কাছে শেয়ার রয়েছে 45% শেয়ার, আর পাবলিকের কাছে শেয়ার রয়েছে 47%, আর ইস্যুদের কাছে রয়েছে 6.50%, আর ফরেনার কাছে 0.1% শেয়ার রয়েছে। অর্থাৎ এই শেয়ারে কিন্তু বিদেশি বিনিয়োগ রয়েছে। এখন যদি আমরা এই শেয়ারটির টেকনিক্যাল চার্টটি
দেখার চেষ্টা করি। টেকটিক্যাল চার্ট বর্তমানে 76 টাকায় রয়েছে আমাদের এই শেয়ারের প্রাইস। এখন আমরা যদি প্রাথমিকভাবে এই শেয়ারটিতে বাই করি, অর্থাৎ বর্তমানে 76 টাকা যে প্রাইসে রয়েছে, আমরা 50% এখানে 76 টাকায় যদি বাই করি, এখন যদি এই 76 টাকা আমাদের এই সাপোর্টটি ভেঙে যায়, তাহলে আমাদের পরবর্তী সাপোর্ট কোথায় হতে পারে, অর্থাৎ পরবর্তী সাপোর্টটি থাকবে আমাদের 69 টাকা। এই পরবর্তী সাপোর্ট থাকবে 69 বা 68-69 টাকার কাছাকাছি আমাদের একটি সাপোর্ট জোন রয়েছে। এখন ওইখানে আমাদের স্ট্রং সাপোর্ট রয়েছে, আর এই 68 লেভেলটি যদি ভেঙে যায়, তাহলে কিন্তু আমাদের এখান থেকে স্টক লস দিতে হবে, এখান থেকে আপ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এখন যদি আমাদের 50% বিনিয়োগ করি, 76 টাকা বর্তমান যে প্রাইসে রয়েছে, আর এটি ভেঙে গেলে আমাদের পরবর্তী সাপোর্ট থাকবে 70 টাকা, 70 বা 69 এই লেভেলে আমাদের একটি স্ট্রং সাপোর্ট জোন রয়েছে। এখন এই 70 টাকা যদি আমরা এই শেয়ারটি বাই করি, তাহলে আমাদের প্রাথমিক ধারণা আমরা কোথায়, প্রথম রেজিস্ট্যান্স থাকবে আমাদের 81.20 টাকা, অর্থাৎ আমরা যদি এই 76-70-এ যদি আমরা শেয়ারটি ক্রয় করি, তাহলে আমাদের প্রথম রেজিস্ট্যান্স থাকবে 81.20 টাকা। আর এই 81.20 টাকা যদি হাই লেভেল করে আমাদের এর ব্রেকআউট দিতে পারে, তাহলে আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স থাকবে 90.80 টাকা, অর্থাৎ 90 টাকার কাছাকাছি আমাদের এই শেয়ারটি যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর বর্তমানে আমাদের যে RSI যে বাজার রয়েছে, RSI ওভার সোল্ড রয়েছে বর্তমানে, এখন কিন্তু বিনিয়োগযোগ্য RSI রয়েছে, ম্যাকডিও কিন্তু আমাদের বিনিয়োগযোগ্য অবস্থানে রয়েছে, অর্থাৎ আমরা কিন্তু এখন এই শেয়ারটিতে বিনিয়োগ করা যেতে পারে, অর্থাৎ আমার ব্যক্তিগত মতামতে এই শেয়ারটিতে বিনিয়োগ করা যেতে পারে। এখন আপনারা বাকিটা নিজস্ব টেকনিক্যাল অ্যানালাইসিস করে আপনারা বিনিয়োগ করবেন, তারপরেও আপনারা একটু ভালোভাবে জেনে বুঝে বিনিয়োগ করবেন।